তারস্বরে মাইক বাজানোর প্রতিবাদ করায় একটি বেসরকারি নার্সিংহোমে রোগীর আত্মীয় ও নার্সিংহোমের কর্মীদের মারধর ও নার্সিংহোমে ভাঙচুরের অভিযোগ উঠল স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ডিভিসি মোড়ের কাছে একটি বেসরকারি নার্সিংহোমে। স্থানীয় সূত্রে এবং রোগীর আত্মীয় ও নার্সিংহোম কর্তৃপক্ষ অভিযোগ করেন, কয়েকজন যুবক নার্সিংহোমের সামনে তারস্বরে মাইক বাজাচ্ছিলেন। রোগীদের অসুবিধা হওয়ায় নার্সিংহোম কর্তৃপক্ষ ও রোগীর আত্মীয়রা আওয়াজ কম করতে বলায় ওই যুবকরা নার্সিংহোমে চড়াও হয়ে ভাঙচুর চালানোর পাশাপাশি বেশ কয়েকজন কর্মীকে মারধর করে বলে অভিযোগ। আহত চারজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে নার্সিংহোম কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ চারজনকে আটক করে তদন্ত শুরু করেছে। ওখানে বক্স বাজাচ্ছিল, মানে পেশেন্ট হচ্ছে, একটা হার্টের পেশেন্ট আছে, আর একটা হার্টের পেশেন্ট ভর্তি হয়েছিল, তাকে অনময় ট্রান্সফার করা দিয়েছিল, মানে হার্ট ফেল করার অবস্থায় ছিল। তা আমরা যখন অবজেকশন করি, একজন মানে পেশেন্ট পেটে অবজেকশন করে যে তখন মানে একবার আসতে বাজালো, তারপর আবার যখন জোর বাজে তখন আবার অবজেকশন করে, তখন এসে আমাদের মানে যে ম্যানেজার আছে মুস্তাক মল্লিক তাকে মারধর করে, তাকে আমরা ছাড়াতে যাই যখন তখন আমাদের উপরে চড়াও হয়, আমাদের জামা কাপড়ে এখানে সেখানে গায়ে হাত দেয়। তা আমরা যখন বিয়ে করি তখন আমার চুলের মুড়ি ধরে দেয়ালে ঠুকে দেয়, ইটে করে মাথায় আঘাত করে, ওর মাথাতেও আঘাত করে এবং ওর ইজ্জতে হাত দেয়। তা এইটা কি আপনারা তাহলে বলুন, আমরা এদের মানে লেজ বিচার চাই। আর ভাঙচুর কি করেছিল ভাঙচুর বলতে, আমাদের চেয়ার টেবিল সব উল্টে দিয়েছে, চেয়ার ভেঙে দিয়েছে, এবং আমরা যে রুমে থাকি স্টাফেরা সেই রুমে এসে জানলা কাঁচ সব ভেঙে দিয়েছে, ফ্রিজ থেকে যা যে ছিল সব ফ্রিজ থেকে ফেলে দিয়েছে, এবং বাথরুমে যে ছিল তাকেও মারবো বলে এখানে চার পাঁচজন এসেছিল এখানে। কারা কারা? এই বস্তির লোকেরা। বাইরে ওখানে বক্স পাইছিল দিয়ে সুকুমা দা বারণ করতে গেছিল যে এখানে বক্স বাজাবে না, রুকি আছে বলে দিয়ে দুবার থেকে বারণ করতে গেছিলো, দিয়ে বারণ করে দিয়ে ওরা চলে এলো, দিয়ে যে ক্যামেরা করছিল সব ক্যামেরা করতে দিয়ে সব ই করলো যে এমনি করে মারামারি করলে হবে, দিয়ে মোস্তাকে নিয়ে ওদের খাচ্চাকে মারছে সব ছোট মেয়ে ছেলে মেয়ে দাম ভাঙচুর করেছে না সঙ্গে? হ্যাঁ ভাঙচুর হয়েছে, ওইগুলো সব ভাঙচুর করেছে, ভেতরে ওই ধারে কুঙ্গা সব ভাঙচুর করেছে। মেন উদ্দেশ্যটা কি বক্স বাজানো? হ্যাঁ বক্স বাজানো নিয়ে যে সুকুমার দাকে নিয়ে সব ও মাটা অসুস্থ করে রয়েছে, যে ওদের করে আমাদের মেয়ে ছেলে দুজনকে মেরেছে, তিনজনকে মেরেছে, আর একটা বাচ্চা ছেলে মেরেছে। আপনার কি রুগী? না আমরা এখানে কাজ করি। ঘটনা বলতে আমাদের নার্সিংহোমের পাশে একটা পুজো উপলক্ষে ডিজে বক্স বা এসব মাইক বাজাচ্ছিল, তো আমরা মানা করতে যাইনি, তবুও আমাদের পেশেন্ট পার্টিরা ডিস্টার্ব হচ্ছিলো বলে মানা করতে গেছিলো। সেই পেশেন্ট পার্টিরই একজনকে ধরে মারতে 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 ঠেলতে ঠেলতে নিয়ে আসে। এবার ধরুন একজনকে ঝামেলা চেঁচামেচি হচ্ছে নার্সিংহোমের ছেলেমেয়েরা দেখছিল, তো দেখতে দেখতে তাদের ঘরেও নার্সিংহোমের গেট থেকে ধরে টান টেনে একটা আমাদের ম্যানেজারকে ধরে টেনে যখন মারছে রাস্তায় ফেলে, আমি তখন তাকে ছাড়াতে গেলাম, আমাকেও দু একঘা লাগলো, মানে কাদা টাদা যেমন লেগে আছে এখনও। কজন মিলে? 40-50টা প্লাস। হ্যাঁ এলাকারই ছেলে মেয়ে, বাইরের আমরা তো চিনি না, আর এলাকার নামও তাদের ঘরে চিনি না, যেহেতু পেঁচু পেঁচু আছে কে কার নাম চিনে বসে আছে। কিন্তু তারপরে হচ্ছে ছেলে মেয়েগুলোকে ধরে আমাদের মেয়েগুলোকে মাথা ফাটালো। হ্যাঁ মানে ওইখানে ওই ছেলে মুস্তাকগুলো যে ম্যানেজার থাকে ওখানে একটা স্টিলের রড পড়া ছিল ওইটা ধরে মারলো, আমরা তো চোখের সামনে আমাকে ঠেলে ঠেলাঠেলি করলো, দিয়ে তারপরে পুলিশ র্যাব এলো। পুলিশগুলো আসার পর পুলিশের সাথে দুর্ব্যবহার, পুলিশের অফিসার এসছেন আয়ো সাহেব যিনি এসেছিলেন ওনার সামনে বলে বলে আস্তে আস্তে বলে ঠিক আছে, ওনার সামনে জোরে বাজাতে শুরু করে, তখন উনি রেগে গেলেন যে আমি থাকাকালীন যদি এত জোর বাজাস তাহলে না থাকলে কত জোর বাজাচ্ছিল, এবং ওদের কাছে চলে যেতে বললো স্যার, মানে প্রথমেই অ্যারেস্ট করতে চাননি, চলে যেতে বললো, রিকোয়েস্ট করলো, কিন্তু পুলিশ পুলিশ সাহেবদের সাথে মানে বিতর্কে জড়িয়ে পড়লো। এই ওই মানে নাম তো জানি না, ওই 40-50টা মতো ছিল। হ্যাঁ নার্সিং ভাঙচুর করেছে, আমাদের চেয়ার ভেঙেছে, বাইরে বসার জায়গা ভেঙেছে, কাঁচ ভেঙেছে, দরজা ভেঙেছে। আমরা চাইছি মানুষ সচেতন হোক, মানে এরকমভাবে যদি করে এইসব যুবক সমাজ তাহলে কোথায় যাবে দেশটা? আমরা চাইছি ওই যে কটা এখানে যারা আছে এদের ঘাড়ে এই বস্তি এখান থেকে নার্সিংহোমের সাইড থেকে একদম পুরো উচ্ছেদ করে দেওয়া। হ্যাঁ এখানে কোনো নার্সিংহোমের পিছু সাইডে একটা সেবামূলক জায়গায় কোনো যেন দুষ্কৃতি এইরকম নোংরামো জিনিস না থাকে। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।